ভূতের মুখে রাম নাম, এই কথাটি মানুষ কথাই কথাই বলে থাকেন কিংবা অনেকেই বইপত্রে পড়েছেন, কিন্তু বাস্তবে কখনো শুনেছেন ভূতের মুখে রাম নাম? কিন্তু আপনি তো সোনাগ্রাফিতে থাকেন দীর্ঘদিন ধরে, নাকি মানুষ থেকে অবৈধভাবে টাকা নেন? তাহলে দেখুন, সেটা ব্যাপারে একমাত্র ভগবান জানে। যদি আমি এরকম কোনো কিছু করে থাকি, আমি ভগবান বিশ্বাসী। তাহলে দেখুন, সেটা ব্যাপারে একমাত্র ভগবান জানে। যদি আমি এরকম কোনো কিছু করে থাকি, আমি ভগবান বিশ্বাসী। এই ভদ্রলোকের নাম তাশেদ আলী, বাড়ি কয়লাশহর থানাধীন ভগবাননগর এলাকায়। এই ভদ্রলোককে জেলা হাসপাতালে জেনারেটর অপারেটর হিসেবে নিযোগ করা হয়েছিল বাম আমলে। বর্তমানে তিনি একজন সাংঘাতিক বিজেপি কর্মী বলে ফিসফিস করছেন সবাই। তো এই ভদ্রলোক তাশেদ আলীকে জেনারেটর অপারেটর হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল জেলা হাসপাতালে। এই বক্তব্য হাসপাতালের MS স্বয়ং যদুমোহন ত্রিপুরা জানিয়েছেন। কিন্তু আমার বিভিন্ন অফিস প্রবলেম নিয়ে সেখানে কেউ কাজ করতে চায় না দেখিয়া হেরে আবার আমি এখানেই আপাতত ভার্বালি মৌখিকভাবে কাগজপত্র কিন্তু হেরে রিমুভ করা হয়েছে। ভার্বালি আবার সে অফিসিয়ালি সে এখানে স্টাফ নাই, না সে এখানে স্টাফ না, অনেকদিন যাবৎ ওইখানে সে কাজ করতো, সেই কারণে তাহলে রাখা হয়েছিল ওকে মানবিক গ্রাউন্ডে তাইলে রাখা হয়েছে। হ্যাঁ অনেকে কচিকাচারা জেনারেটর সম্পর্কে ওয়াকিবহাল নন, তাদেরকে জানিয়ে দিতে চাই যে কোনো হোটেলে কিংবা বিয়ে বাড়িতে বিদ্যুৎ চলে গেলে বটর 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 করে যেই মেশিনের সাহায্যে বিদ্যুৎ দেওয়া হয় তার নাম ওই জেনারেটর। এই জেনারেটর অপারেটরকে দিয়েই জেলা হাসপাতালে আলট্রাসোনোগ্রাফির মতো সেন্সিটিভ কাজগুলো চালানো হচ্ছে দীর্ঘদিন যাবৎ। এই বটর বটর বাবু আলট্রাসোনোগ্রাফির মতো সংবেদনশীল কাজে কতখানি যে পটু তা উপরওয়ালাই জানেন। তবে মেশিন চালাতে পটু হোক বা না হোক, আলট্রাসোনোগ্রাফির নামে রোগীদের কাছ থেকে গান্ধীর মাথা হাতিয়ে নিতে বেশ পটু, পরিষ্কার হাত, এমনটাই অভিযোগ রোগী মহলের। আমার নাম জামতুল বাড়ি টিলাসর ADC এলাকা। আমার ইয় ফেব্রুয়ারি 21 তারিখে সোনোগ্রাফি করেছিলাম 400 টাকা, আর পরে আজকে অগাস্ট 20 তারিখে 400 টাকা সুশীষ দালি সোনোগ্রাফি কাউন্টারে টাকা নিছে। কারে কারে তুমি সোনোগ্রাফি করাইছো? তসি দালি। না না, সোনোগ্রাফি কে করছে? তুমি করছো নি? আমার বউ। ও, কি হয়েছে তোমার বউ? আমার বউ প্রেগন্যান্ট আসল। তো প্রথম কবে করছো সোনোগ্রাফি? 21 তারিখ। 21 ফেব্রুয়ারি? তখন কত টাকা নিছে? 400 টাকা। আজকে আবার করছো? ডাক্তারে কইছিল নি করার লাগে? তো আজকে করার সময় কত নিছে? 500 টাকা। 500 টাকা? তো সোনোগ্রাফি কি করতে কত লাগে? স্যার আমি তো এটা কইতে পারি না, অনেক লোকে জিজ্ঞাসা সোনোগ্রাফি করা লাগে, APL না BPL হয়েছে, BPL এরপরে BPL হলে টাকা লাগবে না, APL হলে 200 টাকা কাউন্টারে জমা করা লাগে। তো তুমি APL না BPL? BPL স্যার। তুমি BPL, তারপরে তোমার থেকে টাকা নিছে? হ্যাঁ স্যার। তো তুমি এখন কমপ্লেন দিছো নি? দিছে স্যার। কার কাছে দিছো? সাংবাদিক পাবলিক হেরা স্যার। ও, তখন তুমি কি চাও? আমি তো চাই স্যার, তাই আর কিছু করার তো নাই স্যার, তাই যখন ইয়ে করছে আর এটা কর তাই না স্যার। তো তো টাকাটা কে নিছে? সুশীল আলী। এ কি মানে কি করে? কিচ্ছু করে না স্যার। মানে একে কি কাউন্টারে থাকে নি? ২১ ফেব্রুয়ারিও তোষের দালিতে দিছো? দুদিনই টাকা দিছো?
নাম তাসেদারি হওয়ায় দর্শকরা অবশ্যই বুঝে উঠেছেন যে বটরে বটরে বাবু সংখ্যালঘু সম্প্রদায়ের। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি তিনি নাকচ করে জানান যে তিনি ভগবান বিশ্বাসী, ভগবানের উপর তার আস্থা রয়েছে। কিন্তু আপনি তো সোনাগ্রাফিতে থাকেন দীর্ঘদিন ধরে, নাকি মানুষ থেকে মানে অবৈধভাবে টাকা নেন? তাহলে দেখুন, সেটা ব্যাপারে একমাত্র ভগবান জানেন। যদি আমি এরকম কোনো কিছু করে থাকি, আমি ভগবান বিশ্বাসী। এ ব্যাপারে অবশ্য আমাদের কোনো আপত্তি নেই, বরং আনন্দিত যে একজন মুসলমান হলেও তিনি আল্লাহকে বিশ্বাস করেন বা না করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে ভগবানকে বিশ্বাস করেন। আই বাবা কোলে আয়, অনেকেই আনন্দে এই মন্তব্য করছেন। তবে জেনে রাখা ভালো যে আজ সাংবাদিকরা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে তিনি একটিবারের জন্য আল্লাহর নাম মুখে আনলেন না, হয়তো ভুলেই গিয়েছিলেন। সংখ্যালঘু তাসেদ আলীর মুখে ভগবান শব্দটি শুনে অনেকেই ভূতের মুখে রাম নাম বলে ব্যঙ্গ করছেন। নিন্দুকদের এই ব্যঙ্গানিকে আমরা খণ্ডন করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।